আর আমার জীবনটা পুরো লুচি তরকার ফ্রিজের মতো ঠান্ডা বন্ধু। হলার ফো অচ্ছদ এই সিনিয়র মেয়েকে পেছু ছোটার বুদ্ধি না দিস তাহলে ত করে কপালে বাড়ি দিব, মনে মনে বললাম আমি। তখন ম্যাডাম বলল, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি এখন। কোথায় যাব এখন? ক্লাস করাবেন না? না এখন আর ক্লাস করাবো না, এখন তোমার আমার আমার শুধু ক্লাস চলবে। চলো তোমায় নিয়ে একটা জায়গায় যাব এখন। কোথায় নিয়ে যাবেন ম্যাডাম? চলো গেলেই দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে চলেন। তারপর ম্যাডামের সাথে যেতে লাগলাম আমার কলেজের ব্যাগ নিয়ে। তখন ম্যাডাম বলল, এই কলেজের ব্যাগ কোথাও রেখে আসো, এটা নিয়ে যাওয়া যাবে না। এখন ব্যাগ কোথায় রাখবো? সমস্যা নাই চলেন ম্যাডাম। ওই এত ম্যাডাম ম্যাডাম বলিস কেন, আর বলবি না, এই নাম বিরক্ত লাগছে, এখন মায়া বলে ডাকবি আমায়, আর আপনি না তুমি করে বলবি। না ম্যাডাম এটা হয় না, আপনি আমার চেয়ে অনেক বড় আর কলেজের ম্যাডাম, তাই আপনি করে বলতে হবে। মেরে মুখ ভেঙে দিব যদি আবার ম্যাডাম বলিস। ম্যাডাম শুধু ক্লাসে বলবি, এখন মায়া বলে ডাকবি আর তুমি বলবি। এটা সম্ভব না ম্যাডাম, আমি পারবো না। হাস, যদি পারে, মুরগি যদি পারে, তাহলে তুই কেন মায়া বলতে পারবি না? যা বাবা, হাস মুরগিও কি কথা বলতে জানে? আজ শুনলাম, তাহলে কি তারা আপনার নাম বলতে পারে? উফ, তোকে নিয়ে পারলাম না, আর এটা একটা কথার কথা বললাম। তাহলে আমায় বলছেন কেন? আপনি আমার চেয়ে বড়, তাই বলবো না। তখন ম্যাডাম রেগে গিয়ে আমার গলা চেপে ধরলো আর বলল, আমি অনুমতি দিয়েছি তাই ডাকবি, যদি এখন থেকে না ডাকিস তাহলে গলা চেপে মেরে ফেলবো, এখন মায়া বলে ডাক আমায়। গলা ছাড়েন, ব্যথা পাচ্ছি। ছাড়বো, তাহলে মায়া বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, গলা ছাড়েন বলছি। তারপর ম্যাডাম গলা ছেড়ে দিল আর বলল, এখন বলো। ম্যাডাম চলেন। তুই আবার বলছিস, তোকে ফোন করে ফেলবো আমি এখন। আরে দাঁড়ান দাঁড়ান, একটু সময় লাগবে ম্যাডাম, বলা পুরনো অভ্যাস তাই। আবার বলছিস তুই, এই নাম, আর একটু সময় দিব না, মায়া বল এখন। ওকে ম্যাডাম, থুকু মায়া। এখন মায়া মায়া বলে মুখস্থ করতে থাকো, চলো। ওকে ম্যাডাম, থুকু মায়া। কোথায় যাব এখন? মরতে যাব। তাহলে আপনি একা যান গিয়ে মরেন, আমি যাব না। এখনো শিশু শিশু, হাতটি আমার শক্ত হয় নাই, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। উফ, তুই আসলেই একটু বেশি বুঝিস আর বেশি কথা বলিস, এখন চুপ করে আমার সাথে আয়, নয়তো এক্ষুনি মেরে বাড়ি চাপা দেব। ঠিক আছে চলো, দেখা যাক কোন রাস্তায় নিয়ে মারবেন। তারপর ম্যাডামের পেছন পেছন যেতে লাগলাম রাস্তা দিকে। একটা সিএনজি নিয়ে একটা পার্কে নিয়ে গেল, যাওয়ার পর আমার হাতটা ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর একটা গাছের নিচে গিয়ে বসলাম। তখন ম্যাডাম আমার গালে একটা কিস করে কাঁধে মাথা রাখলো আর বলল, জানো তোমায় যেদিন প্রথম ক্লাসে দেখেছি মনটা তখনই তোমার মধ্যে হারিয়ে গেছে, তারপর থেকে রাত কেটেছে নির্ঘুম, সকাল হয়েছে তোমায় নিয়ে ভাবতে ভাবতে, কখন তোমায় একটি নজর দুটি চোখে দেখবো বলে আমার মনটা তোমার মধ্যে হারিয়ে গেছে। আমি জানি তোমার চেয়ে বড় আমি, কিন্তু কি করব বলো, মনের মানুষ যদি তার বয়সে ছোট থাকে খুব ভালোবাসি তোমায়, আর সারা জীবন ভালোবাসবো। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি, এতটা ভালোবেসে আমায়। তখন আর চোখের দিকে তাকিয়ে দেখে আমার চোখের দিকে গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে ম্যাডাম, তার চোখের থেকে আমার চোখ যেন এখন সরাতে পারতেছি না, তার মায়ায় মনে হয় ছড়িয়ে যাচ্ছি। তখন ম্যাডাম বলল, তোমার চোখ বলছে তুমি আমায় ভালোবাসো, তাহলে সেটা মুখ ফুটে বলো না কেন। ম্যাডামের কথায় কিছুটা অবাক হলাম, তাহলে কি সত্যি আমি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কোথায় আমার তো মনে হচ্ছে না সেই ফিলিংস আসছে না কেন, নাকি আমি ভালোবাসাটা বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না আমি। ম্যাডাম আমি বাসায় যাব চলেন। এখন মাত্র আসলাম, আর কিছুক্ষণ থাকি প্লিজ প্লিজ, তারপর চলে যেও। কেন জানি আর না করতে পারলাম না, আমার থাকতে মন চাইছে, এমনটা তো আগে হয়নি,
তাহলে এখন হচ্ছে কেন? তারপর কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আসার সময় ম্যাডাম অনেকগুলো কিস করছে। এসে দেখে আদিবা চলে আসছে বাসায়, আর কার সাথে জানি কথা বলছে। তখন আমায় দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া এই নাও, খালামণি কথা বলবে তোমার সাথে। তারপর ফোনটা নিয়ে সালাম দিলাম, তারপর বললাম, কেমন আছো খালামণি? আমি ভালো, খারাপ থাকলে খোঁজ নেই কে? তুই তো ভুলে গেলি আমাদের। কিছু বলো না খালা, তুমি ভুলে যাবে কেন? তাহলে কি বলবো, 6টি মাসের ভেতরে একবার কল দিছিস, আর 2 বছর ধরে আমাদের বাসায় আসিস না। আমি তোমাদের বাসায় 1 সপ্তাহ পর আসছি, ঠিক আছে? এমন কথা অনেকবার বলছিস আর আসলি না। এবার সত্যি বলছি আসবো। তুই যেদিন আসবি সেদিন বিশ্বাস করব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম। বিকেলে আর আদিবার সাথে যাইনি। আমি ম্যাডামের বাসায় রাতে শুয়ে ম্যাডামের কথাগুলো ভাবছিলাম। সত্যি কি তাহলে আমি তাকে ভালোবেসে ফেলেছি? সে যে বলল আমার চোখে ভালোবাসা দেখছে। ঠিক তখনই ফোন আসলো। তাকে দেখে গতকাল রাতে যেই মেয়েটা কল দিছে সে তখন ফোন আর ধরলাম না, কিন্তু ফোন দিতেই আছে বিরক্ত হয়ে ধরলাম। তখন মেয়েটি আমার আগেই বলল, এতক্ষণ লাগে ফোন ধরতে তোমার? হ্যাঁ, কখন থেকে ফোন দিচ্ছি, কোথায় ছিলে এতক্ষণ? হ্যালো, আপনি কে বলেন তো, আর কেন এত বিরক্ত করেন? আমি কে? আমি হচ্ছে তোমার ভবিষ্যতের বউ। এই পাগলামি বন্ধ করেন, গিয়ে ভালো একটা ডাক্তার দেখান, আপনার মাথায় সমস্যা আছে। তাই নাকি? তাহলে তো তুমি আমার ডাক্তার, চলে এসো এখন আমার বাসায়, তারপর আমার রুমে এসে চিকিৎসা করে যাও আমার মাথার। দেখ পাগল মাইয়া কোথাকার। তারপর ফোনটা কেটে দিয়ে বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ওই শোনো, এই সব কাপড়গুলো ধুয়ে দিবে, এখানে 1 বালতি কাপড় আছে। 1 বালতি কাপড়? হুম, সবগুলো ধুয়ে দিবে। কেন, তুমি ধুয়ে দাও, আমি ধুয়ে দিব কেন? আমি তোমার বড়, তুমি আমায় হুকুম দিচ্ছ কেন? চুপ করে কাপড় ধুয়ে দাও, নয়তো ঝাড়ু দিয়ে পিটাবো এখন। তুমি আমার বউ হয়ে আমায় বলছো ধুয়ে দিতে? আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। বুঝেছি, তোকে এখন ঝাড়ুর বাড়ি দিতে হবে। দাঁড়া, কাপড় ধুয়ে দিবি না, তাহলে ঝাড়ুর বাড়ি খা। আম্মা, আমার বউ লাগবে না, আমি কোলবালিশ নিয়ে থাকুম, তবুও বউ লাগবে না। হঠাৎ শরীরে ব্যথা করতে লাগলো, তখন তাকে দেখে খাটের নিচে আমি, যাক বাবা এটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে চেয়েই ঠেট দিচ্ছে কাপড় ধোয়ার জন্য বিয়ের পর তো পানিতে চোবায় চোবায় মারব, যদি না কাপড় ধুয়ে দিই। এখনই ভালো আছি, সিঙ্গেল আছি, এই সিনিয়র মেয়েকে বিয়ে করব না। তারপর ঘরের দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম, তারপর কলেজে চলে আসলাম। বন্ধুদের থেকে আজ এই সিনিয়র মেয়েকে পিছু ছোটাবার বুদ্ধি নিতে হবে। কিন্তু তার আগেই ম্যাডাম এসে বলল, আর বলল এখন তার সাথে ঘুরতে যেতে হবে। আমি না করছি, কিন্তু যেই রাগি চোখে তাকিয়েছে তারপর ভয়ে চলে গেলাম। তার সাথে তখন পার্কে নিয়ে গেল। যাওয়ার পর একটা আইসক্রিম কিনল, কিনে নিয়ে একটা গাছতলায় বসলাম। তখন ম্যাডাম আমার কোলে বসল। তখন আমি বললাম, আরে করছেন কি, নামেন চলতে আমার কোল থেকে, শিশু শিশু হাড়টি সব এখনই ভেঙে যাবে আপনার জন্য। ওই চুপ করো তো, তোমার এই আজাইরা কথা, তোমার কোলে বসে আমি এখন তোমায় আইসক্রিম খাওয়াইয়া দিব, আর তুমি খাবে, তাহলে আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। ভালোবাসা বাড়বে কিনা জানি না, তবে তোমাকে বিয়ে করলে কাপড় ধুয়ে চানটা আমার কয়লা হয়ে যাবে এটা জানি। তখন ম্যাডাম একটু আইসক্রিম নিয়ে বলল, নাও আইসক্রিমটুকু খেয়ে নাও। বিয়ে করলে ঝাড়ুর বাড়ি দিয়ে বলবে কাপড়গুলো ধুয়ে নাও। আম্মা বাঁচাও। কি হলো, নাও আইসক্রিম। কি আর বলবো, তারপর আইসক্রিম খেতে লাগলাম। কিছুক্ষণ পর আমায় বলল, এখন তুমি আমায় আইসক্রিম খাইয়ে দাও। আমায় যেহেতু খাইয়ে দিয়েছো, তাহলে তো হিসাব অনুযায়ী আমারও খাইয়ে দিতে হয়। আইসক্রিম বাকিটুকু খাইয়ে দিলাম, তারপর আরো কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, তারপর বাসায় চলে আসলাম। বিকেলে সব বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গায় ডাকলাম। কি করে এই সিনিয়র মেয়েকে পিছু ছাড়াবো বুদ্ধি নিতে দেখি কি বুদ্ধি দেয়। যাওয়ার পর তখন আমি ফাহাদকে বললাম,